الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون জগতের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হলেন আর রাজ্জাক যার গুণ হল আল মুনঈম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর আমাদের জন্যে অসংখ্য কল্যাণ নিয়োজিত করে রেখেছেন যার ওয়াদা আমাদের সাথে করা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম প্রণবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যার ব্যক্তিত্ব যার সৃষ্টিতেই হওয়া আমাদের উপরে অনেক বড় একটা অনুগ্রহ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে এমনটাই আমাদের প্রতিপালক আমাদেরকে জানিয়েছেন তিনি এত বড় একটা অনুগ্রহ আমাদের উপরে যদি কোনো ব্যক্তি একবার তার উপরে সালাত ওয়া সালাম পেশ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপরে ১০ বার রহমত নাজিল হতে থাকবে তাই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে এখন কিন্তু খুতবা চালু হয়ে গেছে এখন যদি কোনো ব্যক্তি কথা বলে তাহলে আজকের এই জুমার দিনের যে আদব যে নেকি আছে সেটা কিন্তু আপনি হারাবেন আপনার মর্যাদাকে কিন্তু আপনি নষ্ট করবেন অতএব যদি কোনো কিছু বলার থাকে কোনো প্রশ্ন বা কিছু সরাসরি আপনি ইমামের সাথে কথা বলতে পারেন এছাড়া আপনি কোনো পাশের ব্যক্তিকেও চুপ করো থামো এই শব্দগুলো প্রয়োগ করতে পারবেন না হাত্তাকে বাচ্চাটাকে যদি বলে যে চুপ করো তাহলে সে তার সওয়াবকে হারাবে তো এইগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন কিছু কিছু জায়গা আছে যেখানে মাতাবুরি খাটে পাওয়ার দেখানো যায় কিন্তু মসজিদ বিশেষ করে জুমার দিন আজকে আমি ইমাম খতিব ছাড়া আর কারো কোনো পাওয়ার নেই আপনি যখন এখানে এসে দাঁড়াবেন আপনি সে পাওয়ার পেয়ে যাবেন ওখানে থেকে কোনো পাওয়ার খাটবে না কারণ এটা হচ্ছে একটা ইসলামী বিধান আপনি যত বড় ব্যক্তিত্ব হয়ে যাক না কোনো প্রধানমন্ত্রীও যদি এখানে থাকে এখন কথা বললেই তার নেকি হারাবে এটা সবার জন্য আমি যখন বসা থাকবো আমি কথা বললেই আমার নেকি হারাবে আমার মর্যাদা কেটে যাবে তো এতটা একটা বৈশিষ্ট্যপূর্ণ বিষয় এগুলো এই জন্য সব ক্ষেত্রে সব জায়গায় পাওয়ার চলে না আর সব ক্ষেত্রে কথা বলতে গেলে নিজের ক্ষতিই হবে লস হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ বলছে যদি তার সামনে কেউ উঁচু গলায় কথা বলে তা তার আমল বরবাদ হয়ে যাবে তো টেরই পাবে না এত বড় একজন ব্যক্তিত্ব ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে তার মরার আগ পর্যন্ত কোনোদিন মসজিদে উঁচু গলায় কথা বলে ভয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এগুলো এই মর্যাদাগুলো আল্লাহ রেখেছে এগুলো আমাদের বানানো নয় বা আমাদের এখতিয়ারই নয় যে আজকে হুজুর বিদায় আমরা নিজেদের প্রেফারে কথা বলবো না বিষয়টা এরকম নয় আপনার অনেক মর্যাদা আপনি এখানে দাঁড়াইলে আপনার মর্যাদা বেড়ে যাবে আর যতগুলো কথা বলা হবে এখানে এ প্রত্যেকটা কথার অনেক গুরুত্ব রয়েছে এই জন্য আমরা হিতাকাঙ্ক্ষী আপনার দিনই ভাই হিসাবে বলছি এই সামান্য বিষয়গুলোকে ইগনোর করার কারণে বা গুরুত্ব না দেওয়ার কারণে এই যে আজকে সারাদিনের যে প্রচেষ্টাটা আপনার ছিল আপনি গোসল করে এসেছেন আগে ভাগে এসেছেন পায়ে হেঁটে এসেছেন প্রত্যেক কদমে কদমে আপনার নেকি হয়েছে এবং আপনার গুনাহ খাতা মাফ হয়েছে এখান থেকে আপনি সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে বাসায় ফিরবেন ওই একটু আচরণের কারণে সব মাটি হয়ে যাবে তো এই জন্য আমরা এগুলোকে বারবার আপনাদেরকে তালকিন করি যাতে করে আপনার স্মরণে থাকে আল্লাহ যেন আমাদেরকে বোঝায় এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরব আর যে কোনো বিষয় আমি যেভাবে ভাবি আমি মনে করি যে ইনশাআল্লাহ ইতিপূর্বে আপনাকে কেউ বলেনি জাস্ট আমি আপনাকে বোধগম্য করে কথাগুলো পেশ করব আল্লাহর কাছে দোয়া করে যেন সেটা আপনাদের অন্তরে বসে ওইভাবে কথাগুলো শোনার চেষ্টা করেন তা হলো এই
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ আমার নেয়ামতগুলোকে ভোগ করে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশগুলো এগুলো যে আল্লাহর নেয়ামত সেটাকে আবার অস্বীকারও করে। আর অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের না স্বীকৃত করেই বরং অস্বীকার করে যেগুলো আল্লাহর নেয়ামত, আল্লাহর অনুগ্রহ, কুফরি করে আল্লাহর অনুগ্রহের সাথে। আমি আপনাকে দেখাবো আমি আপনি এর অন্তর্ভুক্ত, আমরা প্রত্যেকে আয়াতের আন্ডারে পড়ে যাচ্ছি শুধুমাত্র আমাদের এই সম্পর্কে উদাসীনতার কারণে, আমাদের গাফল থাকার কারণে। ইনশাআল্লাহুল আজিজ এই বক্তব্যের পরে সেই গাফিলতিটা যেন আমাদের দূর হয়ে যায় এই আশা নিয়ে আমি আপনার কাছে কথাগুলো ব্যক্ত করছি। তা হলো এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যত বড় এহসান করেছে তা এক এক করে কোরআনে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে, বিভিন্নভাবে স্মরণ করিয়ে দিয়েছে যে মানুষ তুমি দেখো যে তোমার উপরে তোমার প্রতিপালক কত বড় এহসান করেছে, তুমি দেখো এক এক করে আল্লাহ বিভিন্ন ভঙ্গিমা সেটাকে তুলে ধরেছে। এগুলো উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছে সেটা হচ্ছে যে বান্দা তুমি আমার সমস্ত নিয়ামত ভক্ষণ করো, তুমি আমার অনুগ্রহগুলোকে গ্রহণ করো, কিন্তু বিনিময়ে তোমার কাছে আমি কিছুই চাই না, তবে শুধু তুমি আমার প্রশংসা করো। সেই নিয়ামতগুলো পেয়ে তুমি আমার প্রশংসা করবে, আমার গুণগান গাবে, তুমি খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, তোমার বাড়ি গাড়ির মালিক করে দেবো তুমি বলবে আলহামদুলিল্লাহ, আমার জন্য জাস্ট এতটাই যথেষ্ট, আর এই জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এটা আল্লাহ চেয়েছে। কিন্তু অধিকাংশ মানুষের নেচার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ শুধু পেলে খুশি হয়, তাকে যদি দেয়া হয় সে উৎফুল্লতা মেতে ওঠে এবং সে আমোদ প্রমোদ বেছে নেয়, আর যদি তার কাছ থেকে কোনো কিছুকে ছিনিয়ে নেওয়া হয়, অভাব অনটন যদি তাকে পেয়ে বসে, তখন সে হায় হতাশ করে, সে ধৈর্য ধারণ করে না। মূল থিমটা যেটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন বান্দা তোমার জীবনের যত নিয়ামত তুমি পেয়ে যাও না কেন, যত বড় ব্যক্তিত্ব তুমি হয়ে যাও না কেন, দেখো তুমি আমার ইবাদত থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিও না, কারণ তোমার এই অবস্থাটা আমি দিয়েছি, আমি করব তোমাকে, তোমাকে ঢর্ণাঢ্য ব্যক্তি করব, তোমাকে সুস্থ রাখবো, তোমাকে মান মর্যাদা দেবো, বাড়িঘরের মালিক করব, রাষ্ট্রপ্রধান করে দেবো, কিন্তু দেখো তুমি কিন্তু আমার কাছ থেকে মুখ ফিরাবে না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিমান্ড। আবার কতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখো তোমার জীবন থেকে অনেক কিছু হারাবে, তোমার সন্তান মারা যাবে, তুমি হয়তো তোমার স্ত্রীতে পেরেশানি হবে, তোমার বাড়ি গাড়ি নষ্ট হয়ে যাবে, নদীতে ভেঙে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে, এগুলো তোমার সাথে করা হবে, দেখো তুমি কিন্তু আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ এগুলো তোমার জন্য পরীক্ষা। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিমান্ড করেছে, কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে উল্টা কোরআনের এই সমস্ত বাণীগুলোকে কদর করে নি, তারা পেলে কি করে আল্লাহকে ভুলে যায়, আবার যারা পায়নি হায় হতাশ করছে, তারাও কোনোদিন আল্লাহর দিকে আসে না। দেখতে পাবেন, আমরা দেখতে পাই যে আজকে জুমার দিন, নামাজে আসছেন, এখনো দোকান পোশাক খোলা আছে, যারা দোকান খুলে বসে আছে তারা কি অভাবে বসে আছে না, পয়সা অত তো নয়, তারা বাদাম বিক্রি করছে, চা বিক্রি করছে, পান সিগারেট বিক্রি করছে, কিসের জন্য অভাব, নৌকা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কিন্তু মসজিদে আসে না, তার অভাবের কারণে সে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আবার যাদের অগাধ টাকার মালিক, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাংক ব্যালেন্স দিয়েছে, ক্ষমতা দিয়েছে, প্রপার্টি দিয়েছে, দেখেন ওগুলো হিসাব করতে করতে তার সময় হয় না আজকে মসজিদে আসা, তো দুইটা সেক্টরই দুই দিকে গিয়ে গাফেল হয়ে যায়, এটা হচ্ছে অধিকাংশ মানুষের নেচার। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এইভাবে বলেছে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা আলওয়া ইযা মাসসাহু শাররু জাযওয়া ওয়া ইযা মাসসাহু খায়রু মানওয়া, আল্লাহ বলছেন মানুষকে আমি অস্থির চিত্তে সৃষ্টি করেছি, সৃষ্টির লগ্ন থেকেই ও অস্থির, অধৈর্য, ও সব কিছু খুব তাড়াহুড়া করে পেতে চায়, দুনিয়াতেই ও জান্নাত বানিয়ে নিতে চায়। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, এই স্বভাবটা আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্ন থেকেই ছিল। হাদিসে এটাও এসেছে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, যখন তার ব্রেনের মধ্যে উপর থেকে যখন রূহ যেটা আত্মা ফুঁকে দেওয়া হয়, তার পা পর্যন্ত যেতে না যেতে উনি উঠে বসতে চেয়েছিল, সাথে সাথে উঠে বসতে চেয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ খুব অতি চঞ্চলদি প্রিয়, মানে খুব তাড়াহুড়া প্রবণ, আগে ওকে ভাবতে হবে, দেখতে হবে যে ওকে কি করার আদেশ করা হবে, তাকে পরেও করবে না, আগে উঠে যেতে চেয়েছিল। তো এই ফিতরতটা আমাদের মধ্যে রয়েছে যে আমরা প্রত্যেকে খুব চঞ্চলদি সব কিছু পেতে চাই। আল্লাহ বলছেন ইযা মাসসাহু শাররু জাযওয়া, যদি তাকে কোনো অনিষ্ট কোনো অভাব পেয়ে বসে, তখন সে হায় হতাশ করে, পেরেশানি তারা শেষ নেই,
এমনও মানুষ আছে আক্ষেপ করে করে আত্মহত্যাই করে ফেলে, আপনারা দেখতে পান তাদেরকে, এবং তাদেরকে ধর্মের কথা বললে আপনার উপর রেগে যাবে, এতটা সে নারাজ হয়ে গেছে তার অবস্থার উপরে। আর ওয়াইজা মাসসাহুল খায়রু মানুয়া, আর যদি তাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সাওয়ালা করে দেয়, সুস্থ করে দেয়, আবার শরীরে যখন একটু শক্তি পেয়ে যায় তখন সে আবার ভুলে যায় সেই অনুগ্রহগুলোকে, সে তখন ওই টাকা পয়সা খরচ করতে চায় না, কারণ অনেক কষ্টের পরে টাকা পয়সার মালিক হয়েছে, তো এই জন্য ও কৃপণ হয়েছে। আল্লাহ বলছেন মানুয়া, ও আর কিছুই খরচ করতে চায় না, সব কিছু খালি পেতে চায়। এখন এটা তো মানুষের স্বভাব, এই দুইটা স্বভাব খুব নিন্দনীয় স্বভাব। এই দুইটা স্বভাব মানুষকে কী করে আল্লাহর পক্ষ থেকে দূরে সরিয়ে দেয়, পরকাল ভুলিয়ে দেয়, সে যে মরবে এ কথাটা সে ভুলে যায়, তারপরে পরকাল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গিয়ে তার সাক্ষাৎ করতে হবে, এসবগুলো কথা সে ভুলে যায়, যার ফলে সে দুনিয়ামুখী হয়ে পড়ে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিকে ইঙ্গিত করেছে, যেটা একটা ছোট্ট সূরার মধ্যে আপনি পাবেন, আমপারার মধ্যে 102 নম্বর সূরা আত-তাকাসুর, তাতে আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন আল হাকুম হচ্ছে আনসাকুম, যে তোমাদের চাহিদা এই দুনিয়ার প্রতি এত লোভ তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে সব কিছু, তার মানে পরকালের পুরো বিষয়টা কিন্তু আমরা ভুলে গেছি একেবারে। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আশা, তোমরা এখন ধর্মকর্ম ভুলে গেছো, এটা চলতে থাকে কতক্ষণ পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, একেবারে কবরে গেলে সেটা ঠান্ডা হবে, তার মানে তোমার আত্মা বের হওয়া আগ পর্যন্ত তুমি একবারও বুঝতে পারোনি যে তুমি কিন্তু আল্লাহর কাছ থেকে দূরে সরে আছো, তুমি দুনিয়ার দিকে ঝুঁকে আছো, এটা বুঝতে পারোনি। আল্লাহ বলছেন এইভাবে কতক মানুষ মরে যায়। এই জন্য আমাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত এগুলোকে সজাগ আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, এই বিষয়গুলো যদি আলোচনা কম হয় তখন মানুষ গাফেল হয়ে যায়, আর এই আলোচনাগুলো যত বেশি হবে তখন আপনার অন্তর ফিরে আসবে ইসলামের দিকে, আল্লাহর দিকে, ভয় ঢুকবে পরকাল সম্পর্কে। এই দুনিয়া থেকে কিছুটা আপনাকে মুখ ফিরিয়ে নিয়ে আসতে হবে, না তো আপনার লাগাম কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন, আপনি কবরে গেলে কিন্তু সেটাকে আপনি দেখবেন যে আমি কি করলাম, আমার সবই গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুইটা জিনিস মানুষকে আল্লাহ এবং ধর্মকর্ম থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ যেন এমনটা না করে, মুসলিম মুমিনরা বিশেষ করে, আল্লাহ বলছে মুমিনরা যেন এরকমের বিপর্যয়ে না পতিত হয় যে তাদেরকে অঢেল দিলে তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আবার অভাবে তারা আমাকে মুখ ফিরিয়ে নেবে, দুইভাবে আমার কাছ থেকে দূরে সরে যাবে, এটা যেন না হয়। তাই আল্লাহ আমাদেরকে কি করেছে, আপনার জীবনে সুখ এবং দুঃখ কষ্ট কেন আসে এটা কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়েছে, যে কেন মানুষকে পয়সাওয়ালা করা হয়েছে, আপনাকে আমাকে কেন করা হয়নি, বা আপনা আমাকে আমাকে সুস্থ রাখা হয়েছে আরেকজনকে অসুস্থ রাখা হয়েছে, কেন এটা হয়, একজনের জীবনে উত্থান পতন যেটাকে আমরা বলি কেন হয় এটা, আল্লাহ কিন্তু রহস্য আমাদেরকে জানিয়েছে। এই রহস্যটা এই জন্য জানিয়েছে যাতে করে ওই কথার প্রতি আমরা ঈমান রেখে আমরা আমাদের অবস্থার উপরে যেন মুমিন থাকি, আমরা যেন আল্লাহর বন্দিগি করি, ওই বন্দিগি থেকে যেন আমরা মুখ না ফিরে। সেটা কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি এতটা পেয়ে উৎফুল্ল হয়ো না, আর তোমার জীবনে যে বিপদ এসেছে তুমি হায় হতাশ করো না, কারণ তুমি জেনে নাও এটা কেন হয়। আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন যালিকা আলাল্লাহ ইয়াসির লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই আয়াত দুটি ছিল সূরা হাদিদ 57 নম্বর সূরার 22-23 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, এই পৃথিবীতে এমন কোন মুসিবত পতিত হয় না অথবা তোমাদের জীবনে এমন কোন মুসিবত আসবে না যেটা আমি অলরেডি এই পৃথিবীতে পাঠানোর আগেই আমি আমার কিতাবে লিখে রেখেছি, এটা হবেই হবে। তুমি অসুস্থ হবেই হবা, তোমার ফ্যাক্টরি লস হবেই হবে, তুমি অভাবে থাকবাই থাকবা, আল্লাহ বলছে এটা ফাইনাল হয়ে আছে, তোমাকে আল্লাহ কোটিপতি করবে, যদিও তুমি মানুষের জমিন বাটপারি করে খাও ওইভাবে তুমি কোটিপতি হবা, আল্লাহ বলছে এটা লিখে রেখেছি আমি, এটা তোমার তকদিরে আছে। আল্লাহ বলছেন যে মিন ক্বাবল আন নাবরাহা, ওটা পতিত হওয়ার আগে ওটা আমি আল্লাহ লিখে রেখেছি, আর এটা আল্লাহ বলছেন ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, এমনটা করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ, তার মানে আপনাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ আমাদের বায়োডাটা আগেই দেখে নিয়েছে যে ওর বয়সটা কত হবে, কোন বয়সে মারা যাবে, মরার সময়ের চেহারাটা কেমন হবে, কোন স্থানে মরবে, কি কর্ম করবে, কতটা খাবে, এটা আল্লাহ ওই সৃষ্টির রূহ ফুঁকে দেওয়ার আগেই আল্লাহ দেখে নিয়েছে। অনেক সময় আমরা এটা বলি, আপনারা একটা বস্তুর দিকে তাকিয়ে বলেন যে এটা বেশি দিন বাঁচবে না, বলেন কি না,
এটা একটা আইডিয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলম হচ্ছে সূক্ষ্ম জ্ঞান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, সবকিছুর জ্ঞান রাখে, যার ফলে আল্লাহ লিখে রেখেছে, আল্লাহ লিখে রেখেছে আপনার আমার আমল নামায় কতটা নেকি জন্মবে, আপনার আমার এই জমিন থেকে কতটা আমরা খাবো, কতটা সুস্থ থাকবো, কত বয়স পাবো, ওটাই লেখা আছে যে কতটা আপনি কষ্ট পাবেন আর কতটা আপনি ভোগ বিলাস করবেন, ওটা আল্লাহ বলছেন আমি দেখে নিয়েছি বান্দা। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর কাছে সহজ। তোমাকে কেন এটা জানানো হচ্ছে? আল্লাহ বলছেন লিকাইলা তানাসাউ আলা মা ফাতাকুম, তোমাকে এই জন্য জানানো হচ্ছে যে তুমি যেগুলো পাও নাই বা তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে, তোমার লস লেগে গেছে, যাতে করে তুমি হায় হতাশ না করো, যাতে করে তুমি বুঝতে পারো যে এটা আমার তাকদিরে ছিল, এটা আমার রব আমার এই ফ্যাসলা করেছে, আমার এই অবস্থা আমার রবের পক্ষ থেকে। আমি তো অনেক চেষ্টা করেছি জীবনে, অনেক কিছু করেছি উন্নত হওয়ার জন্যে, সচ্ছল হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, কিন্তু এই অবস্থাটা আমার রব আমার তকদিরে দিয়ে দিয়েছে, অতএব এটা আর শুধরানোর নয়। তাহলে সেই রব থেকে আমাকে মুখ ফিরাতে হবে না। আল্লাহ বলছেন লা তাসাল আলা মা ফাতাকু, তুমি যদি হারিয়ে হতাশাগ্রস্ত না হও এই জন্য তোমাকে এটা জানানো হলো। অলা তাফরাহু বিমা আতাকুম, আর আল্লাহ বলছেন যাদেরকে আমি অর্ধেক দিয়েছি তোমরাও শোনো, যাদেরকে সুস্থ রেখেছি, যাদেরকে অভাব থেকে মুক্ত করেছি, যাদেরকে মান মর্যাদা ক্ষমতা দিয়েছি তোমরাও শোনো। আল্লাহ বলছেন অলা তাফরাহু বিমা আতাকুম, তুমি উৎফুল্ল হইও না, তোমাকে যা দেওয়া হয়েছে এর বিনিময়ে তুমি ফখর করো না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, আল্লাহ কিন্তু বড়াইকারীকে অতি দাম্ভিকতাকে পছন্দ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অহংকারীকে পছন্দ করেন। তো এটা মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের স্বভাব হচ্ছে মানুষ পেলে খুশি হয় আর হারালে দুঃখিত হয়, আপসেট থাকে, হতাশাগ্রস্ত হয়ে যায়। আল্লাহ বলছেন যে না, মুমিনরা এমন হওয়া উচিত নয়। মুমিনরা কেমন হতো আমি? আল্লাহ বলছেন এরপরের আয়াতে আল্লাহ বলছেন যে মুমিনদের গুণ হচ্ছে, মুমিনকে যদি আমি পৃথিবীর মালিকও বানিয়ে দিই, সুলাইমান আলাইহিসসালাম ছিল, দাউদ আলাইহিসসালাম ছিল পৃথিবীর বাদশা, আল্লাহ বলছেন যে এই টাইপের যদি আমার কোনো মুমিন বান্দাকে আমি রাষ্ট্রের পুরো পৃথিবীর মালিকও বানিয়ে দিই, তারপরও কোনো দিনও আমার কাছ থেকে মুখ ফিরাবে না, ও সাজদাই করবে। আল্লাহ বলছে মুমিন এমন হয়, ওকে আমি যত শক্তিশালী করে দেই না কেন, যত বড় প্রভাবশালী ওকে বানাই না কেন, জুলকারনাইনের মতো পুরো পৃথিবীটাকে সে বিচরণ করেছে, যার ঘটনা আল্লাহ বলছেন সে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর পর্যন্ত পুরো পৃথিবীটাকে সে ভ্রমণ করেছে, তাকে যখন বলছে যে আপনারা আমরা ট্যাক্স দেই, আপনি একটা দেয়াল করে দেন, তিনি বলছেন যে আমার রব আমাকে যা দিয়েছে তা তোমাদের এই ট্যাক্সের চাইতে অনেক বেশি মূল্যবান, এইভাবে শুকরিয়া আদায় করেছে একজন বাদশাহ। তা আল্লাহ বলছেন মানুষের মধ্যে মুমিনরা এমন আছে, তাদেরকে যদি আমি অঢেল দিয়ে দিই তারপরও জমিনে সাজদা করবে, আর তাকে যদি আমি একেবারে অভাবেও রাখি তারপরও আমাকে ডাকবে, আমার কাছ থেকে মুখ ফেরাবে না। কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল মুসাল্লিম, তবে মুসাল্লিরা ছাড়া, এখানে মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিম, তারা এমন মুসাল্লি, এমন মুমিন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতকে কন্টিনিউ করে। এই যে দাঈমুন যে আল্লাহ বলেছে যে ওই ব্যক্তি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয় তাকে আমি কোটিপতি বানিয়ে দিই অথবা একেবারে অভাবী করে দিই, সুস্থ রাখি অথবা অসুস্থ করে দিই, সে তার নামাজকে কন্টিনিউ করবে। এই যে দাঈমুন যেটা বলছে নিয়মিত পড়বে, দেখেন তো এরকম নামাজে কজন আছে, কিন্তু আল্লাহ বলছেন যে মুমিনদের অবস্থাটা সে সুস্থ থাকুক অসুস্থ থাকুক, অভাবে থাকুক সুখে থাকুক, নামাজের সাথে তার তকদিরের কোনো সে কম্পেয়ার করে না, সে মনে করে না যে এটা আমার এই রিজিকের সাথে ইনক্লুড বা রিলেটেড, সে মনে করে না, সে মনে করে আমার ধর্মকর্ম এক জিনিস আর আমার তকদির হচ্ছে আরেক জিনিস, আমি খেতে পাই বা না পাই আমি আল্লাহর বান্দা, আমাকে সেজদা করতেই হবে, আমাকে সালাত করতেই হবে। আল্লাহ এটাই বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তারা তাদের নামাজটাকে কন্টিনিউ করে, সে পয়সা পেয়ে আল্লাহকে ভুলে যায় না, যেমন অভাব হলে সে আল্লাহকে কোনোদিন ভুলবে না, এটা হচ্ছে মুমিনের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন মুমিনরা কোনোদিন পরকাল থেকেও মুখ ফিরায় না, সে জানে যে পরকাল হবে। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাআরিজ 70 নম্বর সূরা থেকে আপনি গিয়ে পেয়ে যাবেন এই আয়াতগুলো। তো যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামত পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করে রংধুমে মেতে যাই। দেখেন আজকে যাদের পয়সা আছে কিছুটা সচ্ছল, তাদের বাড়ির অনুষ্ঠানগুলো আপনি ফলো করেন, তার এই অনুগ্রহ কিন্তু আল্লাহ করেছে, তাকে আল্লাহ বাড়ির মালিক বানিয়েছে, তাকে সুস্থ রেখেছে, তাকে অর্থ করে দিয়েছে, ইলেকট্রিসিটি তার বাসায় কারেন্ট আছে, গ্যাস আছে, পানি আছে, এগুলো সব আল্লাহর অনুগ্রহ, কিন্তু দেখেন এগুলো পেয়ে সেগুলোকে আল্লাহর নাফরমানের কাজে বেশি ব্যবহার করে।
তার বাসার বিয়ে শাদিতে কত রংধন হয় আপনি দেখতে পাবেন। আল্লাহ বলছে যে তোমাকে যদি আমি নেয়ামত দিই তুমি বান্দা শুক্রিয়া আদায় করো, কিন্তু আমরা শুক্রিয়া আদায়ের বদলে আমরা ওই আমোদ প্রমোদের মেতে উঠি বেশি। আর আমাদের যদি কোনো বিপদ আপদ পেয়ে বসে আল্লাহ বলছে তুমি ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাও, আমরা ওটা না করে আমরা হায় হতাশ করি, আরো ধর্ম থেকে আমরা মুখ ফিরিয়ে, এটা মোটেও উচিত না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বান্দাকে, বরং তুমি অঢেল নেয়ামতের মাঝে আছো, আল্লাহ বলছে তুমি নেয়ামতগুলো ভোগ করো, কিন্তু বিনিময়ে তো শুধু আমার শুকরিয়া আদায় করো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এইভাবে বলেছে, আপনি যদি সূরা বাকারার ওই আয়াতটা পড়েন যেটা 152 নম্বরে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটা সাধারণত মানুষ জিকিরের অধ্যায়ে আলোচনা করে থাকে, কিন্তু মূল আলোচনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের ক্ষেত্রে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো, তোমাদেরকে মনে রাখবো, এবং আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি কিন্তু করো না। এই আয়াতের আগে দুইটা আয়াত আছে, যদি ওই আয়াত দুইটা আপনি জানতেন তখন বুঝতেন যে আল্লাহ এই কথা কেন বলেছে, যে আমাকে ভুলে যেও না, আমাকে স্মরণ করো, আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বিশেষ অনুগ্রহ আমাদেরকে দেওয়ার পরে এ কথা বলছে। সে অনুগ্রহটা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যারা আমার প্রতি ঈমান নিয়ে আসছে, প্রথমে কিবলাটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, আল্লাহ দেখলো যে মক্কার প্রতি যাদের অন্তরের মধ্যে ভালোবাসা আছে তারা চায় যে আমরা মক্কার দিকে ঘুরে নামাজ পড়লে বেশি প্রশান্তি আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাও তোমাদেরকে আমি মক্কার দিকে ঘুরিয়ে দিলাম, যেভাবে তোমাদের ইবাদত করলে মনে প্রশান্তি আসবে আমি আল্লাহ শরীয়তটাকে ওইভাবেই নাজিল করবো। আর আলহামদুলিল্লাহ আমাদের ইসলামকে আল্লাহ ওইভাবে নাজিল করে দিয়েছে যেইভাবে আমাদের প্রশান্তি আসে, যেইভাবে আমরা সহজভাবে ইবাদত করতে পারবো। বনী ইসরায়েলদের সাথে আল্লাহ এত কঠোরতা করেছে এটা কিন্তু আমাদের দীন ইসলামে করেনি, দীন ইসলাম অত্যন্ত সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সহজ করেছে আমাদের দীন ধর্মকে, একজন ব্যক্তি 60 বছর পাপ করেছে, আল্লাহ বলছেন 60 বছরের পাপকে যদি জমা করে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার 60 বছরের পাপ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছে মাফ করে দাও, আল্লাহ বলছেন মাফ করে দেব। এতটা সহজ আমাদের ইসলাম। একজন ব্যক্তি 60 বছর সালাত আদায় করেনি, আল্লাহ বলছে আজকে তওবা করে নাও, তোমার ওই 60 বছরের নামাজের কোনো হিসাব লাগবে না, আমার আজকের পর থেকে তুমি মুসলিম, এতটাই তোমার কাছে চাই। কিন্তু বনী ইসরায়েলদের তওবা কি ছিল? খুব কঠিন ছিল। তারা বাসর পূজায় যখন লিপ্ত হয়েছে তাদের তওবা ছিল কি? একে অপরকে হত্যা করতে হবে। চিন্তা করে দেখে, যেমন এখানে সবাই বাসর পূজায়, এখন আল্লাহ বলছে আমি মেঘ দিয়ে ঢেকে দেব, এখন তোমরা একে অপরকে হত্যা করবে, যে মরে গেলে তো মরে গেলে, যারা বেঁচে গেলে তাদের তওবা কবুল হয়ে যাবে। এটা ছিল বনী ইসরায়েলদের তওবা। আর সেখানে আপনার মুখের জবান শুধু এতটুকু আল্লাহ চায় যে তুমি বলবা আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ বলছে মাফ করে দেবে। এতটা সহজ আমাদের ইসলাম। তো এই ইসলাম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বলছে যে কত বড় এহসান করেছি, তোমাদের অন্তর চাচ্ছে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে যাও, আমি মক্কার দিকে ঘুরিয়ে দিলাম। তারপরও মুমিনদের অন্তরে একটু কষ্ট ছিল যে ইহুদিরা কি ভাববে, নাসারারা কি ভাববে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার 151 নম্বর আয়াতটি নাজিল করে দিয়ে বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা তাদেরকে ভয় করার কোনো মানে হয় না, আমাকেই ভয় করো। ওয়ালিউতিম্মা নিয়মাতি আলাইকুম, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পুরো করে দিতে চাই, ওরা কিছুই করতে পারবে না। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, এবং যাতে করে তোমরা হেদায়েতের উপরেই থাকো, যা লাগে আমি করে দেবো। আল্লাহ বলছে এত বড় এহসান আমাদের উপরে করা হয়েছে যে হেদায়েতের উপরে আমাদেরকে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যা প্রয়োজন আমি ওইভাবে শরীয়ত নাজিল করবো, আর আমি তোমাদের উপরে আমার নিয়ামতটাকে অঢেল একবার পুরোপুরি পূর্ণ করে দেবো। আল্লাহ বলছে যে আমার পুরো নিয়ামতটা আমি তোমাদেরকে দিতে চাই, এত বড় এহসান করেছে। এইভাবে আল্লাহ বলছেন কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, এইভাবেই আমি তোমাদের উপরে এহসান করেছি যে একজন রাসূলকে তোমাদের মধ্যে থেকে তোমাদের ভাষাভাষী করে পাঠিয়েছি। আল্লাহ বলছে এতদিন রাসূল ছিল বনী ইসরায়েলদের মধ্যে, আল্লাহ মক্কাবাসীদেরকে এবং আরবদেরকে বলছে এমন একটা অনুগ্রহ আমি তোমাদেরকে করছি, সেটা কি? কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রাসূলের মাধ্যমে আমি তোমাদেরকে কিতাব শিক্ষা দেব, এই রাসূলের মাধ্যমে আমি তোমাদেরকে হিকমা শিক্ষা দেব, এই রাসূলের মাধ্যমে আমি তোমাদেরকে আমাদের দীন শিক্ষা দেব, এবং তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেব যেগুলো ইতিপূর্বে তোমরা জানতে না। আমরা জানতাম না আল্লাহকে,
আমরা জানতাম না মরার পরে কি হবে, আমরা জানতাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে মাফ করে দেবে, আমরা জানতাম না যে শুধু নাম সালাতেই মুক্তি আছে, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যায়, আমরা জানতাম না একবার আলহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের পুরো গ্যাপ ভরে যায়। এগুলো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জানিয়েছি, আমি তোমাদেরকে জানিয়েছি যে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কিভাবে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহসানগুলো করার পরে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ভুলে যেও না এবং আমার শুকরিয়া আদায় করো না শুকরি করো না। এগুলো ছিল ধর্মীয় ব্যাপারে। আর ব্যক্তি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কত ইহসান করেছেন, যেমন কোরআনের দুইটি আয়াতে আপনি পাবেন, সূরা বাকারা দুই নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং সেই আয়াতটি আপনি পাবেন সূরা নাহল 16 নম্বর সূরাতে পাবেন, সম্ভবত আয়াতটি 114 নম্বরে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই রিজিক বক্ষণ করো যে রিজিকের মধ্যে হালাল তাইয়্যিবাত রয়েছে সেগুলো। আল্লাহ বলছেন আল্লাহ দেয়া রিজিকের মধ্যে যেগুলো হালাল পবিত্র সেগুলো বক্ষণ করো, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর খেয়ে দিয়ে তোমরা সেই আল্লাহরই শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে এই নেয়ামত দিয়েছে, যদি সত্যি সত্যি তোমরা তার বান্দা হয়ে থাকো। আল্লাহ বলছেন যদি সত্যি সত্যি তোমরা মুমিন বান্দা হয়ে থাকো তাহলে আল্লাহর দেয়া রিজিক খেতে থাকো যেগুলো হালাল, এবং তার শুকরিয়া আদায় করো না শুকরি করো না। আল্লাহ আমাদেরকে এইভাবে বহু এহসান করেছে, কিন্তু জানেন এইসব কথাগুলোকে অধিকাংশ মানুষ মূল্যায়ন করেনি। ওই মানুষ তার স্বভাব জাতের উপরে রয়ে গেছে, কি সে পেলে শুধু খুশি হয়, আমোদ প্রমোদে মেতে ওঠে, সে শুকরিয়া আদায় করে না, আর তাকে যাকে দেওয়া হয়নি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে আছে। অথচ আল্লাহ বলছেন না তোমাদের উচিত ছিল আমার শুকরিয়া আদায় করা এবং ধৈর্য ধারণ করা, কিন্তু এটা আমরা করছি না, অধিকাংশ মানুষ তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আয়াতটা আমি প্রথমেই তেলাওয়াত করেছি যেটা ছিল সূরা নাহল 16 নম্বর সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে জানে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, সুম্মা ইউনকিরুনাহা, কিন্তু তারপরে জেনে শুনে সেগুলোকে অস্বীকার করে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, আর আল্লাহ বলছেন অধিকাংশই হচ্ছে কাফের, তার মানে তারা আমার অনুগ্রহগুলোকে স্বীকার করতে রাজি না, তারা অস্বীকার করে, অস্বীকার করে কাফের। এটা তো ওই কাফেরদের জন্য কুফরি শব্দটাই থাকবে, আর মুসলিমদের জন্য না শুকরি, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ যে শব্দটা ওটা প্রয়োগ হবে আপনার, যে আপনি আল্লাহর নেয়ামতের মাঝে আছেন, অনুগ্রহ ভক্ষণ করছেন, কিন্তু আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা নন, বরং আপনি কৃতজ্ঞ বান্দা, আপনি অকৃতজ্ঞ বান্দা আপনি আল্লাহর। যেটা আল্লাহ বলছেন ওয়া আকসারুহুমুল কাফিরুন, এই আয়াতটা যখন আমি পড়লাম আমি হয়তো ভাবছি যে আমার মতো আপনারা হয়তো বলবেন যাক আলহামদুলিল্লাহ আমি তার অন্তর্ভুক্ত নই, কারণ আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আমার নেয়ামতকে চিনে চিনে অস্বীকার করে, না আমি করি না, আমি তো খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছে আমি তো বলি আলহামদুলিল্লাহ, বলেন না আপনারা এরকম যে আলহামদুলিল্লাহ ভালো আছি, খেয়ে বলেন আপনি আলহামদুলিল্লাহ, তা আমরা তো শুকর গুজার বান্দাই, আমরা তো আল্লাহর না শুকরি করছি না। কিন্তু সুবহানাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় যেসব কথা রয়েছে প্রত্যেকটা মানুষ আমরা তার অন্তর্ভুক্ত, প্রত্যেকটা ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নেয়ামতকে জেনে শুনে অস্বীকার করছেন এবং আপনি অকৃতজ্ঞ প্রকাশ করছেন, প্রত্যেকটা প্রত্যেক ব্যক্তি। জানেন সেটা কিভাবে হবে, আমি আপনাকে দেখাই যে কিভাবে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত পেয়ে সেগুলোকে না শুকরি করি, বা আমি আপনি অকৃতজ্ঞ বান্দা কিভাবে আল্লাহর নজরে, সেটা আমি আপনাকে দেখাই। কাতাদা মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোকে চিনে অস্বীকার করার মানে হলো কোনো ব্যক্তির এই কথা বলা হাযা মালি ওয়ারাসতুহু মিন আবাই, যে এগুলো হচ্ছে আমার ধন সম্পত্তি আমি আমার বাপদাদা থেকে পেয়েছি। ইমাম মুজাহিদ বলছেন এই রকমের বক্তব্য যারা বলে, এটা যাদের মেন্টালিটি, এটা যারা ফিল করে যে এই বাপদাদার সূত্রে আমি মালিক হয়েছি, এই ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকারকারী ব্যক্তি। আল্লাহ যে তার উপর এহসান করেছে, অনুগ্রহ করেছে, তার মানে এই ব্যক্তি সেটাকে অস্বীকার করলো। সে বলছে তার বাপদাদার সূত্রে পেয়েছে, অথচ আল্লাহ বলছে এটা তার উপর অনুগ্রহ করলাম আমি, এই জায়গা সম্পত্তির মালিক আমি বানালাম, আর ও বলছে যে ওর বাপদাদার সূত্রে পেয়েছে, যার ফলে ওর ডেম কেয়ার চলাফেরা, এই জন্যই তো আল্লাহর শুকরিয়া আদায় করে না।
কেন না? কারণ ও দেখছে যেটা আমি আমার বাপদা এই জমিদারি আমার বাপদাদার পক্ষ থেকে পেয়েছি, এই নেতাগিরি এটা আমার বাপদাদার পক্ষ থেকে পেয়েছে, এই যে আমাদের মান মর্যাদা শান শওকত এটা আমার বাপদাদার পক্ষ থেকে পেয়েছে, যার ফলে ও আল্লাহর গোলামি করে না, ওই বাপদাদার প্রশংসা নিয়ে বেঁচে থাকে। ইমাম মুজাহিদ বলছেন কোনো ব্যক্তির এ কথা বলা, কেন না? আপনি একবার ফিল করেননি যে আপনার মূল অনুগ্রহ দাতা কে? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে এই আদেশ করত যে তোমরা তোমাদের জায়গা সম্পত্তি কাকে দিবা দেও, অথবা যদি আল্লাহ এমন করে দিত যে কোনো ব্যক্তি মরে গেলে তার সম্পত্তি সব ইসলামের খাতে খরচ করে দিতে হবে, যদি এমন হতো, আল্লাহ যদি ফয়সালা করে দিত, তাহলে এই পৃথিবীতে বহাল হতো কি না? আল্লাহ যদি বলতো যে কেউ মারা গেলে তার সম্পত্তির মালিক কেউ হবে না, ওটার মালিক আল্লাহ, এখন এগুলো সব ইসলামের খাতে ব্যয় করে দিতে হবে, এটা যদি আল্লাহর ফয়সালা হতো, মানতো না আপনি, মানতেন না আপনি, তাহলে আপনি আমি যখন মানতাম তখন আমাদের সন্তানরা মালিক হতে পারতো? এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আল্লাহ যদি এটা বলতো যে তুমি যাকে পছন্দ করবা তাকে তোমার সম্পত্তি দিয়ে দেবে, আমাদের অবস্থাটা কি দেখা যাবে? যার তিনজন ছেলে আছে, একজন বাবাকে শুধু খেদমত করে আর দুইজন নাফরমান, দুইজন হচ্ছে বাবার নাফরমান ছেলে, তাহলে ওই বাবা কি এই দুই নাফরমান ছেলেকে দিত কিছু? কিছুই দিত না। মানুষের মেন্টালিটি হচ্ছে যে যার তোষামত করে, যে যার উপকারে আসে সে তার কথাই স্মরণ রাখে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম দেখেন, সিস্টেম দেখেন, আল্লাহ বলছে তোমার জন্মের সন্তান যেহেতু তোমাকে না মানলেও এটা আমার ফয়সালা, তাকে তার হক দিতে হবে, এটা আল্লাহর ফয়সালা, যার ফলে আপনি আপনার বাপদাদার থেকে মালিক হয়ে গেছেন, এই ফয়সালাটা আল্লাহ করেছে। আল্লাহ আপনার বাপদাদাকে দিয়ে কঠোর মেহনত করে এত টাকা পয়সার মালিক বানিয়েছে, আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন, বাপ মা মরে যাওয়ার পরে সমস্ত সম্পত্তির মালিক আপনি হয়ে গেছেন, এই মূল এহসানটা আল্লাহ করেছে আপনার উপরে, এই বিধানটা আল্লাহর ছিল, সরকার এখানে হস্তক্ষেপ করতে পারবে না, কারণ আল্লাহ বিধান ছিল যে এ মরে গেলে সন্তান মালিক হয়ে যাবে, আপনি মালিক হয়ে গেছেন, কিন্তু আপনি বুঝেন না যে মূল দাতাকে, এই এহসান যে আল্লাহ আপনার উপরে করেছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন না, যে আল্লাহ আমাকে মালিক বানিয়েছে, আপনি বলছেন আমার বাপদাদার সূত্রে পেয়েছি। আউন ইবনে আব্দুল্লাহ আরেকজন মুফাসসির, তিনি বলছেন, তিনি হচ্ছেন হাদিসের রাবি, ইমাম মুসলিম তার কাছ থেকে হাদিস কোট করেছে, আউন ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন আল্লাহর নিয়ামতকে আল্লাহর অনুগ্রহকে মানুষ অস্বীকার করে থাকে এই বলে, যেমন মানুষ বলে থাকে লাউলা ফুলানুন লাম ইয়াকুন কাজা, ধরে নেন আপনি পরীক্ষায় পাশ করেছেন, ভালো মানের একটা চাকরি পেয়েছেন, আপনার মামা চাচা বা কোনো একজন ব্যক্তির সোর্স দিয়ে, আপনার নেতার সোর্স দিয়ে আপনি ভালো কিছু উন্নতি করে ফেলেছেন, তখন আপনি কি বলছেন মানুষের কাছে, আপনার বাপ মা কি বলে, যদি ওই লোকটা না হতো তাহলে আমরা এত কিছু হতে পারতাম না, লাউলা ফুলান লাম ইয়াকুন কাজা, যদি ওই ব্যক্তি ওই ডাক্তার না থাকতো আমার ছেলেটা আজকে বাঁচতো না, যদি সময় মতো আমি হসপিটালে না নিয়ে যেতাম তাহলে ও মনে হয় আর জীবিত হতো না, বা অমুক ডাক্তার সময় মতো চলে আসার কারণে আমার ছেলেটা বেঁচে গেছে, ওই ভাই রক্ত দেওয়ার কারণেও বেঁচে গেছে, এগুলো আমরা বলি কিনা, এগুলো আমাদের ভাষা। তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি এমন ধারণা করে যে কোনো ব্যক্তির কারণে আবহাওয়া ভালো ছিল, ওটাও বলবো আমি আপনাকে, তো কোনো ব্যক্তি আপনার সোর্স হতে পারে, আপনার মামা চাচা যেমনটা বললাম, আপনার বন্ধু, আপনার রিলেটেড কেউ, যে আপনাকে বিদেশ নিয়ে গেল, ইউরোপের কোনো রাষ্ট্রে নিয়ে গেল, আপনার রাতারাতি ধনী হয়ে গেলেন, তখন আপনি শুধু ওর গুণগানই গাচ্ছেন যে ওর মাধ্যমে আমরা, বরং আত্মীয় স্বজন পারাপড়শিরও বলে যে ওর মামা নিয়ে যাওয়ার পরেও এখনো ধনী কোটিপতি হয়ে গেছে, অথচ এটা তার তকদিরে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে তার এটা, কিন্তু মানুষ এটাকে কখনো ফিল করে না। তো এইভাবে ফিল না করাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে নাশুকরি করার অন্তর্ভুক্ত। ও কালাবাদুস সালাফ এবং অসংখ্য সালাফগণ বলেছে যে মানুষ কিভাবে আল্লাহর নিয়ামতকে নাশুকরি করে থাকে, যখন তারা নৌকাতে চলাফেরা করে, যখন তারা ভালোভাবে সফর কাটিয়ে চলে আসে, তখন বলে কানাতির রিহু তাইয়িব, আবহাওয়াটা খুব ভালো ছিল, তারা বলে আল মাল্লাহু হাজিকান, এটা তাদের ভাষা ছিল যে মাঝি খুব দক্ষ ছিল, আমরা কি বলি ড্রাইভার খুব পাকা, বলে কিনা যে কোনো একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল বেঁচে গেলেন, তখন আপনি বলছেন যে ড্রাইভার খুব পাকা, হেলমেট ব্যবহার করছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে গেল পড়ে গেলেন আপনি ব্যথা পেলেন না, বলছে হেলমেট থাকা তো বেঁচে গেছে। এই যে ভাষাগুলো ব্যবহার করা হয় এগুলো সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের নাশুকরি করার অন্তর্ভুক্ত। আমাদের সমাজে এরকম বহু ভাষা আছে যেগুলো আমরা প্রয়োগ করি কিন্তু আমরা বেঁচে আসার পরে আল্লাহর প্রশংসা করি না, আলহামদুলিল্লাহ বলি না, বরং আমরা ওই ডাক্তারকে, ওই ড্রাইভারকে, ওই পাইলটকে বা ওই শিক্ষককে আমরা প্রাধান্য দিয়ে থাকি, ওই হুজুরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর যদি ব্যাপারটা হয় ধর্মীয় ব্যাপার যে কোনো হুজুরের পানি পরা খেয়ে যদি আপনার পেট ভালো হয়ে যায় তাহলে আপনি তো তার পায়ে সেজদা পর্যন্ত করে ফেলেন, কুফুরি পর্যন্ত করে ফেলেন, অথচ আপনার
পেট ব্যথা ভালো করার ক্ষমতা কার? আল্লাহ। আপনাকে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু দেখা যাবে যে আমাদের সমাজের এমন বহু অধম মুসলমান আছে যে সে কোন এক মাজার ভিজিট করে আসার পরে, কোন এক সফর করে আসার পরে, কোন পানি পড়া খাওয়ার পরে, কোন অইসলামিক কাজগুলো করার পরে সে মনে করে যে তার পেটে বাচ্চা আসছে, সে এখন বাচ্চার মালিক হয়েছে। আরে যে পীরের দোহাই দিয়ে আপনি বাচ্চা পেয়েছেন বলছেন, সে পীরকে সৃষ্টি করেছে আল্লাহ। সে পীরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। জমজমের পানি খেলে আপনার পেট ভালো হয়ে যাবে বা আপনি কত কিছু হয়ে যাবেন, কিন্তু এর অনুগ্রহ দাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু মানুষ এটা ফিল করে না। তো এইভাবে বহুভাবে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে থাকে। এরকমের বহু টার্ম আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ বলছেন, ইয়ারিফুনা নিয়মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। এরা আল্লাহর নিয়ামতগুলোকে চিনে যে বাচ্চা জন্ম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনার বডিটা যে সৃষ্টি করেছে এটা কে করেছে? আল্লাহ করেছে। আরে আপনার সৃষ্টিটাই যখন আল্লাহ করেছে, তাহলে এই অনুগ্রহটাকে আপনি অস্বীকার করছেন যে আপনার ঘরের সন্তানটা ওই পীরে দিল, ওই ডাক্তার দিয়েছে বা কিছু? জাকারিয়া আলাইহিসসালাম তিনি যখন আল্লাহকে বলছেন যে আল্লাহ কাইফা ইয়াকুন লি গোলাম, আমার কি করে সন্তান হবে, আমি তো বৃদ্ধ হয়ে গেছে, আমার স্ত্রী তো বন্ধা, আল্লাহ তাকে জবাব দিয়ে বলছেন যেভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি ইতিপূর্বে কিছুই ছিলে না। এই জবাব শুনে সে ক্ষান্ত হয়ে গেছে জাকারিয়া আলাইহিসসালাম, যে আল্লাহ তো ঠিকই বলেছে যে আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, আমি তো কিছুই ছিলাম। ওলাম তাকুন শাইআ, তুমি কিছুই ছিলে না। তার মানে আপনার জন্মটা হয়েছে আল্লাহর অনুগ্রহে, তাহলে আপনার সন্তানটা বাবার অনুগ্রহ হয়েছে? কারণ বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনার তকদিরের ফয়সালা করে রেখেছে আল্লাহ। রাসূলুল্লাহ বলছেন কোন ব্যক্তি যেন হালাল ছাড়া হালাল হারাম উপায়ে যেন টাকা পয়সা অর্জন না করে। কেন না? কারণ তোমাদের প্রত্যেকের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে যতটা পানি তুমি খাওয়ার হক রাখো বা যতটা পানি তোমার তকদিরে আছে। রাসূলুল্লাহ বলছেন তার এক ঢুক কম থাকতে তোমার আত্মা বেরোবে না। একটা ঢুক মানে পানি আপনার পাওনা বাকি আছে। এটা যদি সৌদি আরবের মাটির হয়, জমজমের একটা ফোঁটা পানিও যদি আপনার তকদিরে লেখা থাকে, ওটা না ঢোকা পর্যন্ত আপনার কোনোদিন মৃত্যু হবে না, এটা রাসূলুল্লাহ বলছে। অতএব তোমরা আল্লাহর কাছ থেকে হালাল উপায়ে চাও, তোমরা হালাল পথে থাইকো, আল্লাহর বন্দেগী করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোকে এইভাবে অস্বীকার করে দিই, অন্যের প্রশংসায় আমরা লিপ্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা করছি না। এটা হলো একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক আছে, যেই দিকটা অধিকাংশ মানুষ গাফেল থাকার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাশকর বান্দা বা আমরা শুকরিয়া আদায় করতে জানছি না, সেটা কি জানেন? বরং অধিকাংশ মানুষ আমরা জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলো কি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি বলেন তো দেখি আল্লাহ আপনার উপরে কি অনুগ্রহ করেছে, কি বড়, কোনটাকে আপনি হাইলাইট করবেন যে হ্যাঁ এটা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ আমার উপরে ছিল, জানেন? আপনি কি করবেন? খুঁজে পাবেন না। আপনি দেখবেন যে কই, আল্লাহ তো আমাকে কিছুই দেয়নি, সত্য ওই যে পাশের বাড়িওয়ালাকে দিয়েছে, পাঁচতলাকে দিয়েছে, আমাকে তো কিছুই দেয়নি আল্লাহ, এটা আপনার ফিল হবে। যেই ব্যক্তি এটা দেখতে পায় যে আল্লাহ তাকে কিছুই দেয়নি, কোনো অনুগ্রহ করেনি, এ কি বলবে আলহামদুলিল্লাহ? আপনি কি মনে করেন এর মুখ দেখে কোনোদিন আলহামদুলিল্লাহ বেরোবে? ও পদে পদে দেখতে পায় ও অসুস্থ থাকে প্রায় সময়, ঘরে অভাব, মানুষে মূল্যায়ন করে না, কোথাও গিয়ে পাত্তা পায় না, তেমন কোনো গাড়ি বাড়ি নেই, তো ও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে বলেন? এই জন্য মানুষের সবচেয়ে বড় ফল্ট হচ্ছে যে ও দেখতে পায় না যে আল্লাহর কত বড় অনুগ্রহ তাকে করেছে। আমার ইচ্ছা ছিল যে এটা ছিল এতক্ষণ যে আমি বললাম আপনাকে ভূমিকা স্বরূপ, আমার ইচ্ছা ছিল আমি আপনাকে দেখাবো যে আল্লাহ একজন মানুষের উপরে কত বড় এহসান করেছে, কত কি আল্লাহ করেছে, এটা আমি দেখাবো। ইনশাআল্লাহ হলে যদি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় একটা খুতবা আমি আপনাকে ব্যবহার করবো, আমি আপনাকে দেখাবো আল্লাহ আপনার উপরে কত বড় এহসান করেছে। আমি আমার মেজাজ থেকে দলিল ভিত্তিক যেটা দেখতে পাই আমি বলি আপনার জন্মটা হচ্ছে একটা অনুগ্রহ। আপনি যে পৃথিবীতে অস্তিত্ব পেয়েছেন, এই যে আপনার একটা আত্মা রয়েছে একটা দেহের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, এখনও পৃথিবীতে বহু মানুষ আছে, সৃষ্টি হয়নি। আপনার আমার যে সৃষ্টি হয়ে গেছে এই পৃথিবীতে যে আপনি পা রেখেছেন, এটা আপনার একটা অনুগ্রহ। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু পশু করে সৃষ্টি করেনি, বরং মানুষ করে সৃষ্টি করেছে, এটা প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ। আল্লাহ শুধু আপনাকে মানুষ করে ছেড়ে দেয়নি, মুসলমানের ঘরের জন্ম দিয়েছে, এটা আপনার একটা অনুগ্রহ, অনেক বড় একটা অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাগল করেনি, সুস্থ করেছে, এটা অনেক বড় একটা অনুগ্রহ। আল্লাহ আপনার চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে আপনি দেখতে পান, কান দিয়ে শুনতে পান, মুখ দিয়ে বলতে পারেন, এগুলো প্রত্যেকটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আপনি কি বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছে? আর প্রত্যেকটার কথা কোরআনে আল্লাহ হাইলাইট করেছে যে বান্দা কত কি, যেখানে বলেছেন আমি তোমাদেরকে ছায়া করেছি আকাশ দিয়ে, জমিনকে বিছিয়ে দিয়েছি, পাহাড়গুলোকে ঘেরে দিয়েছি,
গাভীর উলান থেকে দুধ বের হয়, মধু আসে মৌমাছি থেকে, গাছ থেকে ফল আসে, আল্লাহ এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। এগুলো তো ছোট ছোট নিয়ামত, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি যে মানুষ হয়ে সৃষ্টি হয়েছেন, একদিন না একদিন মুসলমান হওয়ার কারণে এই মুসলিম যদি, এই ইসলাম যদি আপনার টিকে থাকে, একদিন আপনি সবচেয়ে বড় অনুগ্রহের জায়গাটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে জান্নাত। আপনি দুনিয়াতে ফিল করছেন না যে মানুষ হয়ে আপনার কি বেনিফিট হয়েছে, আমি তো অভাবী অসুস্থ, কিন্তু যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম থাকার কারণে আপনাকে যখন জাহান্নাম থেকে উঠিয়ে বলবে আল্লাহ, আল্লাহ যখন বলবে বান্দা আমি তোমার উপরে এহসান করেছি, আমার দয়া আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে ঢোকো, এই জান্নাতটা তোমার জন্যে, সেই দিন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার উপরে কত বড় এহসান করেছে। সেই দিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মানুষ করে জন্ম দিয়ে, মুসলিম ঘরে জন্ম দিয়ে আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমার উপরে অনেক বড় এহসান করেছে, সেই দিন বুঝতে পারবেন। কিন্তু এগুলো এখন আমাদেরকে ফিল করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ মানুষ সে ফিল করে না যে আল্লাহ তার উপরে কত বড় এহসান করেছে, যার ফলে সে শুকরিয়া আদায় করে না। কোনো ব্যক্তি যদি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চান, তাহলে তাকে তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। তার একটা হলো ইয়ারিফুনা আল তাআরিফুনা বিন-নিয়মা, ভাষাটা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোকে স্বীকৃতি দিতে হবে। জানেন সেটা কি? আপনাকে স্বীকৃতি দিতে হবে আল এতারাফু বিন-নিয়মা, এতারাফু বিন-নিয়মা। ওলামাগণ এই ভাষাগুলো ব্যবহার করেছে যে একজন ব্যক্তি যদি প্রপারলি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চায়, তাহলে প্রথম তাকে নিয়ামতের স্বীকৃতি দিতে হবে। এটা কিভাবে? ছোট্ট একটা কথা, আমি প্রথমে এটা নিয়ে অনেক চিন্তা করলাম যে কি হতে পারে এটার মানে। আপনি দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে, একজন ব্যক্তিকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আজকে অধিকাংশ মানুষ আল্লাহর অনুগ্রহকে স্বীকার করতে রাজি না, কিভাবে জানেন? সে ভালো একটা দেহ পেয়ে গেছে, হাফেজ কারীরা ভালো একটা কণ্ঠ পেয়ে গেছে, শিল্পীরা ভালো একটা কণ্ঠ পেয়ে গেছে, খেলোয়াড়রা ভালো খেলতে পারে, ইন্টেলেকচুয়াল পার্সন যারা, বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, তারা বিবেক বুদ্ধির কারণে প্রাধান্য পেয়ে আছে সমাজে, তাদের শিক্ষা বিদ্যা বুদ্ধি দিয়ে। কোনো ব্যক্তির টেকনোলজির ক্ষেত্রে তার হাত খুব সাফ, কোনো ব্যক্তি পারদর্শী, খুব ভালো ড্যান্সার, এগুলো সব মানুষ, এগুলো হচ্ছে মানুষের ওনার, যেটাকে বোঝায় সে তার পিওরিটি বা প্রাধান্য পাওয়ার গুণ। হাফেজরা হাফেজের কারণে প্রাধান্য পাচ্ছে, ইমামরা ইমামতির কারণে প্রাধান্য পাচ্ছে, রাষ্ট্রের নেতাগুলো যারা কাউন্সিলর তারা বিভিন্ন একটা কারণে প্রাধান্য পেয়ে যাচ্ছে। এগুলো সব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, এগুলো সে ভাবে না, সে ভাবে এগুলো সব আমার বিদ্যা বুদ্ধির খেলা, সে ভাবে এগুলো আমার যোগ্যতার বলে হয়েছে, এগুলো আমার অর্জিত। কিন্তু আল্লাহ যেগুলো তাকে প্রাপ্ত করেছে, এগুলো যে তার প্রাপ্ত সেটা ভাবে না, সে মনে করে এটা আমার অর্জিত, আমি অর্জন করেছি, যার ফলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে স্বীকার করে না। কিন্তু সে এটা জানে না তার ব্রেন যেটা, যে ব্রেন দিয়ে সে এগুলোর মালিক হয়েছে, এই ব্রেনটা কার দান? বলেন, কার দান? আল্লাহর দান। সে যেটা দেখতে পায়, সে চোখের যে পাওয়ার, এটা কে দিয়েছে? আল্লাহ। তার শ্রবণ শক্তিটা আল্লাহ দিয়েছে, তার অন্তর যে ভালো কিছু ভাবে যেটা সাধারণ মানুষ ভাবে না, এই ক্ষমতাটা তাকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জ্ঞানী পরিবারে জন্ম দিয়েছে, এটা কার কাজ ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিল। আল্লাহ যে তাকে সুস্থ রেখেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। কিন্তু এই যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিয়ত নিয়ামতের মাঝে বেঁচে আছি, আমরা এটা বুঝতে পারি না, স্বীকৃতি দিতে চাই না বিদায়, আজকে আমাদের মধ্যে এ অহংকার পয়দা হয়ে গেছে। একজন ব্যক্তি যখন জানে যে আমি কাউন্সিলর হয়ে গেছি, আমি এমপি মন্ত্রী হয়ে গেছি, এটা আমার বাপদাদার থেকে অথবা আমার যোগ্যতা বলে, ও কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে? কোনোদিন বলবে না। যখন তার ফিল হবে যেটা আল্লাহর অনুগ্রহ, তখন সে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমপি মন্ত্রী বানিয়েছে। আর যখন কোনো ব্যক্তি জানবে এটা যে আমি যা কিছু আজকে হয়ে গেছি এটা কারো পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, তার মানে যে দিয়েছে সে চাইলে কিন্তু এটা নিতেও পারে, পারে না? তো যখন একটা ব্যক্তি ভাববে আজকে আমি পেয়েছি, আমাকে কেউ দিয়েছে, সে চাইলে এটা নিয়েও নিতে পারে। এটা যেই ভাবে, তার মধ্যে কি কোনোদিন অহংকার জন্মাতে পারে? সে যত বড় টাকা, যত কোটি টাকার মালিক হয়ে যাক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এভাবে কোরআন আয়াত আছে, সূরা আল ইমরানে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আল্লাহ তুমি হচ্ছ মালিক, তুমি যাকে চাও মালিক দিয়ে থাকো, যার কাছ থেকে চাও তুমি মালিকত্বকে ছিনিয়ে নিয়ে থাকো। তাহলে এইটা যার জ্ঞান আছে, এই ব্যক্তি কোনোদিন অহংকার করতে পারে? সুলেমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, তারা জানতো যে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, বাদশাহিত আল্লাহর পক্ষ থেকে, তাই তারা এত বেশি আল্লাহর শুকরগুজার বান্দা ছিল, রাত ভোর কিয়াম করে দাঁড়িয়ে আছে। আপনি যে দেখতে পান যে তার অভ্যাস ছিল, সে লাঠি ভর দিয়ে সালাতে দাঁড়িয়ে থাকতো, জিনেরা ভাবতো সে ইবাদতই করছে, রাষ্ট্রের বাদশাহ। আর এই রাষ্ট্রকে আমাদের মতো, শুধু বাংলাদেশের মতো রাষ্ট্র,
পুরা পৃথিবীর বাদশাহ হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম, অথচ সে সালাতে দাঁড়িয়ে আছে। কত কি তাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো একজন ব্যক্তি যখন ভাববে পাঁচতলা আল্লাহ আমাকে দিয়েছে, যে কোনো সময় ভূমিকম্প হলে ধসে যেতে পারে, নদী ভাঙান শুরু হয়ে যেতে পারে, তারা এটা যেই ব্যক্তি জানে তার মধ্যে অহংকার জন্মাবে, অহংকার জন্মাবে। কিন্তু আজকে দেখেন যারা মনে করে আমি আমার ক্ষমতার বলে পাওয়ার পেয়ে গেছি, আমি আমার অর্জিত, আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে এগুলো অর্জন করেছি, সে শুধু অহংকারই হতে থাকে, সে কোনোদিন ভাবে না যেগুলো ধ্বংস হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা আল কাহাফে পাবেন, যেটা প্রত্যেক জুমার দিন আপনি বলে পড়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দুই বাগানওয়ালার দুই বন্ধুর ঘটনা উল্লেখ করেছে। আল্লাহ বলছেন একজনকে আমি বাগান দিয়েছিলাম, যেই বাগানে দুই রকম সিস্টেম ছিল, মানে দুইটা জোড়া বাগান, চারোদিকে খেজুর গাছ ছিল, মাঝখানে আঙ্গুর ছিল, আর তার মাঝখানে শাকসবজি ছিল, মাঝখানে এই বাগানের মাঝে নহর ছিল। এই ব্যক্তি যখন বাগানে ঢুকে যায়, সে বলছে আমার মনে হয় না যে এই বাগান কোনোদিন ধ্বংস হবে। সে বলছে আমার মনে হয় না এই বাগান কোনোদিন ধ্বংস হবে। তার বন্ধু বলছে তুমি এটা কেন করলা, আল্লাহর সাথে শিরিক কেন করলা, কুফরি কেন করলা, তুমি কি ভুলে গেছো আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে। এই ব্যক্তি যখন পরের দিন তার পরে বাগানে ফল পাড়তে গিয়েছে, গিয়ে দেখে সব কুপুর হয়ে মাচার উপরে পড়ে আছে, তার বাগান তছনছ হয়ে গেছে। তার মানে যেই ব্যক্তি এটা মনে করে যে এই বাগান, এই ফল, এই সবজি, এই পিউরিটি সব আল্লাহর পক্ষ থেকে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে কোনোদিন অহংকারী হতে পারে না। তার এই গুণটা আমাদের নাই, আমরা আল্লাহর নিয়ামতটাকে চিনি না যে আল্লাহ আমার উপরে কত কি এহসান করেছে। আর শুধু পয়সা পেয়ে গেলেই কি নিয়ামত? আল্লাহ আপনাকে মুসলমান করে রেখেছে, আপনাকে তাওহিদবাদী করেছে, এটা কত বড় নিয়ামত। আপনি দেখতে পান একটা মুশরিক লিঙ্গের সামনে সাজদায় পড়ে যায়, ও গরুর প্রস্রাব খায়, পাথর যেখানে একটা লাল কাপড় ঝুলতে দেখবে ওখানে ওর অন্তর ঝুলতে থাকে, ওর গাড়ি ব্রেক হয়ে যায়, ও সাজদায় পড়ে যায়, ওর হাত পা কাঁপতে থাকে। আল্লাহ তো আপনাকে এটা করেনি, আল্লাহ আপনাকে আল্লাহকে চিনিয়েছে। আপনি যে ঘরের সন্তানই হন না কেন, আপনার কপালটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হয় না, এটা কত বড় এহসান আপনি বলেন, এটা কত বড় এহসান, মানুষ এগুলোকে কদর করে না। তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে চিনতে হবে। আর যখন আপনি জানবেন এটা আপনার আপনাকে অনুগ্রহ করা হয়েছে, এটা আল্লাহর অনুগ্রহ, তখন আপনাকে কী করতে হবে জানেন? এই অনুগ্রহ যে করেছে আপনার উপরে তাকে বলা হয় আরবিতে আল মুনিম, যে আপনাকে নিয়ামত দিয়েছে, তার সেই মুনিমকে আপনাকে চিনতে হবে যে কে এই সমস্ত নিয়ামতের মালিক, কে এই ক্ষমতার মালিক, কে এই বিদ্যা বুদ্ধির মালিক, কে এই রিজিকের মালিক, সেই রাজ্জাককে আপনাকে চিনতে হবে। এই জন্য কী করা হয়েছে যে যেই ব্যক্তি নিয়ামতগুলো জানবে, যেগুলো নিয়ামত, সোম্মা কী করতে হবে, নিসবাতুহা ইলাল মুনিম, আপনার সেই নিয়ামতগুলোকে আল্লাহর সাথে জুড়ে দিতে হবে যে হ্যাঁ আমি হলাম বান্দা, আমার মালিক সব কিছু করেছে, আমি যা কিছু প্রাপ্ত হয়েছি, যত প্রপার্টি তুমি দেখতে পাও যা কিছু আছে, এগুলোর সব দাতা হচ্ছে না একমাত্র আল্লাহ। যেই ব্যক্তি এই কানেকশনটাকে করে দিতে পারবে, মিডিলে অন্য কোনো কিছু রাখবে না, সেই ব্যক্তি প্রশংসা করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আপনি জানবেন আপনার এই সন্তানটা আল্লাহ দিয়েছে, এর মনি হচ্ছেন আল্লাহ, মানে দাতা হচ্ছেন আল্লাহ, এটা কোনো ডাক্তারের মাধ্যমে, কোনো পীর ফকির, কোনো হুজুরের মাধ্যমে আসেনি, তাহলে আপনি যখন প্রশংসা করবেন কার করবেন? তখন আপনার মুখ থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ বেরোবে, বেরোবে না, তখন বেরোবে। এই জন্য আমরা কী করেছি, ওই নিয়ামতটা যা আমরা প্রাপ্ত হয়েছি, আমরা কোনো ব্যক্তি, বড় ভাই, এই চাচা, মামা বা পীর, ওলি, ওই নেতা, তাদেরকে বসিয়ে দিয়েছি, যার ফলে যে প্রশংসাটা আল্লাহ পাওয়ার ছিল, আমরা সেই প্রশংসাটা ওই মিডলের ব্যক্তিদেরকে দিয়ে দিয়েছি। সে আসলে আপনি আপনার অন্তর কাঁপতে থাকে, রেসপেক্ট দেখিয়ে আপনি সিট ছেড়ে দিয়ে তাকে গিয়ে ইস্তেকবাল করতে চাচ্ছেন, তাকে পারেন আপনি হাত পাও টিপেন, তার পায়ের বৃদ্ধাঙ্গুলো আপনি চুষেন, এমন অবস্থা হয়ে গেছে। এগুলো সব হচ্ছে প্রশংসার সামিল। কোনো ব্যক্তিকে এতটা প্রশংসিত করা যাবে না যে স্থানটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আল্লাহ এবং আপনার মাঝে অনেকে তার পীর বাবা ওলিদেরকে বসিয়ে দিয়েছে, যার ফলে আল্লাহকে যতটা শ্রদ্ধা, যতটা ভক্তি করা উচিত ছিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অতটা ভক্তি করে না। আপনি ওয়াজ মাহফিলগুলোতে দেখতে পাবেন তারা শুধু তাদের দলের, তাদের পীরের, তাদের বাবার, অমুক বাবার কেরামতি শুধু এগুলোই বলে বেড়ায় যে অমুক ব্যক্তি এটা করেছে, অমুক ব্যক্তি এটা করেছে, অমুক ব্যক্তি না হলে এটা হতো না, এটা হতো না। কিন্তু আল্লাহর গুণগান তাদের ওয়াজ মাহফিল হয় না। কেন হয়েছে এটা? কারণ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হচ্ছেন দাতা, এটা তারাকে গোপন করে রেখেছে, ওই নিয়ামতটাকে আল্লাহর দিকে ছেড়ে দেয় না। সে এটা বোঝে যে তার চোখের দৃষ্টিশক্তির মালিক তো আল্লাহ, কিন্তু সে বাচ্চা যে প্রাপ্ত হয়েছে, যে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত হয়েছে, এগুলোকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ছেড়ে দেয় না, যার ফলে সেই ব্যক্তি নাশুকরি বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে।
তো এই সূক্ষ্ম কথাগুলো আমি অনেক ডিটেলস আপনার কাছে উদাহরণগুলো টেনে আনা যেত, যেহেতু জুমার খুতবা অনেকটা সময় হয়ে গেছে, যার ফলে আমি আপনাকে ওদিকে নিয়ে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনার বিবেক কি খুলছে কিনা, যে আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি। তার মানে আপনি যে নিয়ামত প্রাপ্ত হয়েছেন এর আসল মুনিমকে চিনতে হবে, যে কে করেছে এই নিয়ামতের অনুগ্রহ আপনার উপরে। যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি তার প্রশংসা করবেন, তাহলে আপনি শুকরগুজার বান্দা হতে পারবেন। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো, যে আপনি বুঝতে পেরেছেন যেগুলো নিয়ামত এগুলো আল্লাহর পক্ষ থেকে আছে আসছে, যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন তারপরেও আপনি শুকরগুজার বান্দা হবেন না, যদি কিনা আপনি সেই অনুগ্রহগুলোকে আল্লাহর নাফরমানের কাজে ব্যবহার করেন। সারফুহা ফি তাআতিহি, আপনি যদি সেই নিয়ামতগুলোকে আল্লাহর ইতাআতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ব্যবহার করেন, তখনই আপনি গণ্য হবেন যে হ্যাঁ এটা আমার শুকরগুজার বান্দা। আল্লাহ আপনাকে ইলেকট্রিসিটি দিয়েছে, আল্লাহ আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলের মালিক বানিয়েছে, আল্লাহ আপনাকে ঘরের মালিক বানিয়েছে, বাজারের মালিক বানিয়েছে, অর্থ সম্পত্তির মালিক বানিয়েছে, দেখেন প্রত্যেকটা ব্যক্তি সেই সমস্ত নিয়ামতগুলোকে, প্রথমত সে মনে করে না যে এই ইলেকট্রিসিটি কারেন্ট এটা যে আল্লাহর নিয়ামত, এটা মনে করে না। যদি মনে করতো তাহলে সে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতো, যেটা আল্লাহর নিয়ামত। আর যদি সেটা আল্লাহর অনুগ্রহ ভাবতো তাহলে সে কখনো এই কারেন্টকে নাপাক নোংরা কাজে, খারাপ কাজে ব্যবহার করতে পারতো না। আজকে অধিকাংশদের ঘরের মধ্যে টিভি, টিভির মধ্যে সে কি দেখে? শুধু অশ্লীলতাই দেখে। অধিকাংশ মানুষ আজকে নেট পেয়ে গেছে, যুবকরা বুঝে না যে এই নেট হচ্ছে তার আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহ তাকে সে তৌফিক দিয়েছে যে নেট ব্যবহার করার মতন তৌফিক আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, কিন্তু সেগুলো দিয়ে ইসলামের খেদমত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতের কাজ করে না, বরং সে উলঙ্গ ফিল্ম নিয়ে ব্যস্ত, সে গান বাজনা খেলতামশা নিয়ে ব্যস্ত। তার মানে কোনো ব্যক্তি যদি একটা দামি সেট পেয়ে, তার বাবা বা কেউ, তার মামা কেউ তাকে দিয়েছে একটা দামি সেট, সেটা পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, কিন্তু সে যদি এটা দিয়ে নোংরা ছবি দেখে, সে যদি খেলতামশা করে, সে যদি গেমস খেলে, তো সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হতে পারবে না। অধিকাংশ মানুষ এক এক করে যদি এখন আমি উদাহরণ টেনে নিই, আপনার অধিকাংশ মানুষের চেহারা কালো হয়ে যাবে। আপনি আপনার জীবনের সব কিছু দেখতে পান, আপনাকে আল্লাহ একটা বাইকের মালিক বানিয়েছে, সে বাইক দিয়ে আপনার স্ত্রীকে না নিয়ে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে চড়ে বেড়ান। আল্লাহ আপনাকে বিজনেস দিয়েছে, কিন্তু সেই বিজনেসের মধ্যে আপনি হালাম হারাম থিওরি অবলম্বন করেছেন। আজকে পর্দার নামে আপনি ওই স্কুল কলেজের মেয়েদের নোংরাদের জন্য আপনি পার্টিশন করে দিয়েছেন, যেখানে নোংরামি চলতে পারে ওখানে কি ভদ্র? আমরা কি কোনোদিন হোটেলে গিয়ে আমাদের বৌদিকে নিয়ে যাই? পর্দাশীল কোনো ব্যক্তি কি ওই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বা হোটেলে গিয়ে সময় নষ্ট করে? আপনি যে ব্রেকেট দিয়েছেন গ্লাস সিস্টেম করে, ডিম লাইট দিয়ে, কাদের জন্য? আর এখানে বেশিরভাগ আপনার গার্মেন্টস এবং স্কুল কলেজের মেয়েরা ঢুকতেছে, পার্সোনাল তার ফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে নিয়ে। আপনি এই সেন্সে হোটেল খুলেছেন যাতে করে আপনার বিজনেস ভালো হয়, যে তারা বুঝতে পারে যে এখানে সেফটি আছে, এখানে করলে আমাদের কেউ কিছু বলবে না, এখানে নিরাপত্তা আছে, সেখানে এসে এই ফোস্টি নষ্টিগুলো করছে এবং তারা রেকর্ড করে পুরো ইন্টারনেট ছড়িয়ে দিচ্ছে। আপনি যদি এই সেন্স নিয়ে আপনার হোটেলের ব্যবসা খুলে থাকেন, কাল কিয়ামতের মাঠে আপনি দেখেন হারামখোর হয়ে উঠবেন কাল কিয়ামতের মাঠে। তার প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কদর করতে হবে। আল্লাহ আপনাকে যথেষ্ট নিয়ামত দিয়েছে, আপনি স্বীকার করেন বা নাই করেন, আপনি একবার তাকিয়ে দেখেন আপনার নিচের দিকে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটা নিয়ামত দিয়েছে। আপনি এক ঘন্টার জন্য ইমার্জেন্সি কক্ষটা ঘুরে আসেন হসপিটালের, আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত নিয়ামতের মাঝে রেখেছে। আপনি দেখে আসেন যেই বাড়িঘরগুলো নদীতে ভেঙে গেছে, আপনি ঘরে শুয়ে যখন দেখবেন আপনার ছাদটা ঠিক আছে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত নিয়ামতের মাঝে রেখেছে। এই সব কিছু পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া তো আদায় করছি না, বরং আমরা রং ভঙ্গে মেতে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, বেশি দিন টিকবে না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পেয়ে কদর করে না, আল্লাহ যদি তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেয়, জেনে নে এটা তার লাঞ্ছনা হওয়ার সময়, এটা তাকে লাঞ্ছিত করে ছাড়বে আল্লাহ, বরং বেশি শাস্তি দেবে আল্লাহ। এই জন্য যারা নেতা হয়ে গেছেন, যারা প্রাধান্য পেয়ে গেছেন, যারা রাষ্ট্রের মালিক হয়ে গেছেন, তাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহর বান্দা হয়ে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত যেন স্থায়ী করেন, আল্লাহ যেন আমাদের কাছ থেকে সেটাকে ছিনিয়ে না নেন, আল্লাহ যেন আমাদেরকে এমন কোনো পরীক্ষায় না ফেলেন যে পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না, আমরা যেন লাঞ্ছিত না হই, আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও এবং আমাদেরকে তুমি হেফাজত করো। আজকে মুসলিমদের নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আল্লাহ তুমি এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে মুক্ত করো। আরেকটু একটু বাকি আছে, একটা পয়েন্ট আমি বলবো। তো আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। যে বিষয়টা আমি আপনাদের জন্য মানে নিয়ে এসেছি, আপনি এটা খুব হালকা করে নিয়েন না।
যে নিয়ামতগুলোর কথা বলছি, আর আমি মাহমুদ কেন, পুরো পৃথিবীর মানুষ যদি স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি সাথে নিয়ে নেন, আর সে যদি আপনাকে গুনে গুনে দেখায় যে আল্লাহর নিয়ামতগুলো আপনার সামনে তুলে ধরবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পক্ষ সেটা সম্ভব নয়। আমি তো একটা তুচ্ছ মানুষ মাত্র, কোনো নবীদের পক্ষে সম্ভব নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা। এই আয়াতটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছে, যে তুমি যদি আল্লাহর অনুগ্রহগুলোকে গণনা করো তাহলে তুমি কোনোদিন গণে শেষ করতে পারবে না মুহাম্মদ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই কথা বলেছে, তাহলে আমি আর আপনি কী দেখাবো আপনাকে যে আল্লাহ আপনার উপরে কত বড় এহসান করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে আপনার প্রতি যে কত কী করা হয়েছে এটা আমি আপনাকে দেখাতে ব্যর্থ হব, এটা গুনে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না। যেখানে আপনার আপনি প্রতিদিন খাচ্ছেন কয়েক হাজার টাকার অক্সিজেন, এটা আপনি টেরও পাচ্ছেন না, প্রতিদিন খাচ্ছেন আপনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আল্লাহর অনুগ্রহগুলোকে গুনে কোনোদিন শেষ করতে পারবে না, তার শুকরিয়া কোনোদিন আপনি আদায় করে শেষ করতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়াবান, আল্লাহ সমস্ত নিয়ামতকে আপনার সামনে রেখে দিয়ে আল্লাহ বলছেন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে তাতেই তা পুরো হয়ে যাবে, এতটা কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামতগুলো আমাদেরকে আপনাদের কাছে এক এক করে তুলে ধরতে হবে যতটা আমাদের জানা আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমারকে যে নিয়ামত দেওয়া হয়েছে তুমি সেটাকে মানুষের কাছে পেশ করো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে একটা আয়াত উল্লেখ করেছে, আল্লাহ বলছেন ওয়াম্মা বিনিমাতি ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার উপরে তোমার রবের যে অনুগ্রহগুলো আছে সেগুলো তুমি প্রকাশ্যে বয়ান করো। এই জন্য আপনাকে প্রকাশ্যে বয়ান করতে হবে যে আল্লাহ আমার উপরে এত বড় হেসান করেছে, এই অনুগ্রহগুলো করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অনুগ্রহগুলোর মাঝে একটা অনুগ্রহের কথা শুধু আজকে আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, আর তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে যদি কোটিপতি আল্লাহ বানায়নি, অতটা হ্যান্ডসাম আল্লাহ বানায়নি, অতটা প্রাধান্য আপনাকে দেয়নি, কিন্তু আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি দিয়েছে, এটা কত বড় অনুগ্রহ এটা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্যটা যে আপনাকে কত প্রাধান্য এনে দিয়েছে এটা আমরা কেউ কোনোদিন শেষ করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা সৃষ্টি, পৃথিবীতে কোনো সৃষ্টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেনি, বরং তিনি বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সৃষ্টি করিনি পৃথিবীতে, তবে করেছি কেবল এই বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ। আল্লাহ এখানে রাহমাতাল লিল আলামিন বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার মর্যাদায় এত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুর জন্য কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করেনি। কিভাবে তিনি সমস্ত বিশ্ব জাতির জন্য রহমত, আমরা আল আলম যেটা এর অর্থ কোনোদিন করতে পারবো না, কারণ আমরা আলম দেখিনি, আমরা শুধু আমাদের এলাকা দেখেছি, আমরা আমাদের ডিস্ট্রিক্ট দেখেছি, বাংলাদেশটাকে দেখার মতো তৌফিক এখন পর্যন্ত আমাদের অনেকের হয়নি, আর বিশ্ব তো অনেক দূরের কথা। আর আলম বলেছে আল্লাহ রাহমাতাল লিল আলামিন, আপনি জেনে নেন আল্লাহ ছাড়া যা কিছু সৃষ্টি সবই হচ্ছে আলম, সব আলম একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন আমি হলাম সেই সমস্ত সৃষ্টির রব প্রতিপালক, আর এই মুহাম্মদ হচ্ছে সমস্ত সৃষ্টির উপর রহমত, এটা আল্লাহ বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের প্রতি পর্যন্ত রহমত স্বরূপ, আল্লাহর যে আরশটা আছে আল্লাহ বলছেন সেই আরশের উপর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রহমত। আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, আর আলামিন বলা হয় যেমন আপনি কি বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তার রব আল্লাহ যত কিছুর জন্য রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত কিছুর উপরে রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। কত বড় এহসান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কার মুশরিকরা শিরক করার পর আল্লাহ তাদেরকে শাস্তি দেয়নি, এর তাফসিরটা আমি আপনাকে দেখাতে চাই। তাফসিরে যে কথাটা রয়েছে, একজন ব্যক্তি আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত হিসাবে পাবো, যেটা রহমত পেলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কাফেররা কিভাবে রহমত পেলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এর ব্যাখ্যায় ইবনে কাসির তাবারানি থেকে একটা হাদিস এনেছেন, যেটা আপনি আল মওজুমুল কাবির লি তাবারানি হাদিস নাম্বার হচ্ছে 12358 পাবেন, এবং সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের তাফসিরে গিয়ে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। তাতে তিনি বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার ব্যাখ্যায় বলছেন মান তাবিয়াহু কানা লাহু রাহমাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার মানে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে, তার শাহাদাতের সাক্ষী দিয়েছে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে তারা এই দুনিয়া এবং পরকালে উভয় জায়গাতে রহমতের মধ্যে আছে। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি, ওমান লাম তাবিআহু, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি, উফিয়া মিম্মা কানা ইউবতালা বিহি সাইরুল উমম মিনাল খাসফিয়াল কাস। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নিয়েছে
তারা তো এই দুনিয়াতে রহমতের মধ্যে আছে, এটা আল্লাহ এলান করে দিয়েছে। আর বাকি কত বড় রহমত করা হবে, এটা হাশরের মাঠ থেকে শুরু হয়ে যাবে, হাশরের মাঠ থেকে শুরু হয়ে যাবে। ওটা ইনশাল্লাহ আমরা এখান থেকে আলোচনাটা পরবর্তীতে করব। কাফেররা আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, উদ্দেশ্য ছিল আমার এটা বলার যে আজকে যারা গালি দেয় ওরা যে এতটা নির্বোধ, ওরা পশুর চাইতে অধম, ওরা জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনাকে আমাকে গালি দিলে এই গালি মেনে নেওয়ার মতো, কারণ আমাদের চরিত্রই এমন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালি দেয় কটূক্তি করে। আর যদি আমি রাষ্ট্রের নায়ক হই আর আমার বেঁচে থাকার অধিকার নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কল্লাটাকে আমি উড়িয়ে না দেব, এটা হক রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন রাষ্ট্রের প্রধান যদি মুসলমান হয় আর তার নাগরিকত্ব বা তার প্রজাদের মধ্যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে, হয় তাকে নিজেই পদত্যাগ করতে হবে, সরে যেতে হবে, অথবা ওকে খুঁজে প্রকাশ্যের গর্দানটাকে উড়িয়ে দিতে হবে। তাহলেই কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার হক রাখেন, তো হক আদায় হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব যার উপরে কাফেররা নিরাপত্তা পেয়ে গেছে। কি নিরাপত্তা পেয়ে গেছে? প্রত্যেক জাতিতে আপনি দেখতে পাবেন তাদের নবীকে না মানার কারণে ওই জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ডুবিয়ে মেরেছে, তুফান দিয়ে ধ্বংস করেছে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি, তিনি দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার উম্মতকে ভূমিকম্প দিয়ে, পানিতে ডুবিয়ে, ঝড় তুফানে একেবারে সমূলে বিনাশ করে দিও। এটা রাসূলের কারণে আল্লাহ বলছেন আমি কবুল করলাম, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য কাফের বেঁচে আছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই দোয়ার কারণে, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে বিনাশ করে দিচ্ছে না, এই কাফেররা বেঁচে আছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়ার কারণে। এইভাবে তাদের উপরে রহমত, আর এই কাফেররা আজকে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গালি দেয়, তারা আসলে নির্বোধ, বুঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের উপরে কত বড় এহসান, কত দরদ ছিল তারা আমাদের প্রতি। তিনি বলছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ দোয়ার তৌফিক দিয়েছে, বিশেষ দোয়া যেটা সে নিজের জন্য খাস চাইতে পারবে, আল্লাহ কবুল করে নেবে। সব নবী তাদের দোয়া চেয়ে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কেবল সেটাকে এখনো গচ্ছিত রেখে দিয়েছি, আমার নিজের জন্য নয় বরং আমার উম্মতের জন্য। রাসূলুল্লাহ বলছেন যেটা আমি কাল কিয়ামতের মাঠে আমার উম্মতের সুপারিশ, তাদেরকে ক্ষমা করার জন্য আমি প্রয়োগ করবো আল্লাহর কাছে, যে আল্লাহ আমার উম্মতের এই পাপী বান্দাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে তাদের তার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাতের মাধ্যমে এবং তার উম্মত হয়ে কাল কিয়ামতের মাঠে উঠতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন সেই উম্মতের অন্তর্ভুক্ত করে দেন, এবং আমরা যেন তার নাফরমান বান্দা না হই। আল্লাহ যেন আমাদেরকে মুসলিম হয়ে তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ব্যক্তিদেরকে যে অভাব অনটন, যে অসুস্থগুলো রয়েছে, যেই অপ্রীতিকর জিনিসগুলো রয়েছে, এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তিদের থেকে এবং আমাদের পরিবার থেকে এবং আমাদের সমাজ থেকে যেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেন, এবং আমাদেরকে যাকে যেই অবস্থায় আল্লাহ রেখেছে ওই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন।